তিন দিনের ব্যবধানে আবারও হ্যাট্রিক করলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাট্রিকের রাতে সৌদি প্রো লিগে আবাকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। ফুটবল ক্যারিয়ারে এটি রোনালদোর 65তম হ্যাট্রিক। এর আগে গত শনিবার রাতে আলতাইয়ের বিপক্ষে হ্যাট্রিক করেছিলেন রোনালদো। গতকাল মঙ্গলবার রাতে ফের হ্যাট্রিক করেন গোল মেশিন খ্যাত পর্তুগিজ তারকা। ওই ম্যাচ আলতাইকে 5-0 গোলে হারায় আল নাসর। শনিবারের ম্যাচে রোনালদো 3টি গোলই করেছিলেন দ্বিতীয়ার্ধে, কিন্তু গতকাল ছিল তার ঠিক উল্টো। এই রাতে সবগুলো গোলই আল নাসর তারকা করেছেন প্রথমার্ধে। রোনালদোর গোলগুলো করেছিলেন ম্যাচের 11:21 ও 42 মিনিটে। প্রথম দুটি গোল ফ্রিকিক থেকে দারুণ শটে আদায় করে নেন রোনালদো। বিরতিতে যাওয়ার 3 মিনিটের আগে হ্যাট্রিক পূরণ করেন তিনি। সৌদি প্রো লিগে সর্বোচ্চ 29 গোল করেছেন তিনি। রোমাঞ্চকর এই জয়ের রাতেও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলাল থেকে 12 পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর। 26 ম্যাচে তাদের পয়েন্ট 62, আর সমান ম্যাচে আল হিলালের পয়েন্ট 74।